কাঠিগড়ায় মদুয়ায় নৌকা থেকে বন্যার জলে পড়ে তলিয়ে যাওয়া হিরানা বেগমের লাশ এখনও পাওয়া যায়নি। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। হিরানা তার পরিবারের লোকের সঙ্গে নৌকায় মদুয়া পার হওয়ার সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায়। জলে পড়লে স্রোতে তলিয়ে যায় সে। কাঁথিরাইল জিপি মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা সাদ্দাম হোসেনের 9 বছরের মেয়ে হিরানা। এই মর্মান্তিক ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন খাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, সঙ্গে পৌঁছে এসডিআরএফ বাহিনী। সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়ে কোনো হদিস পায়নি হিরানা। এদিকে কাঠিগড়া এলাকার বহু স্থানের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। নামানো হয়েছে এসডিআরএফ বাহিনী। জলবন্দীদের উদ্ধার কাজ রয়েছে এসডিআরএফ বাহিনী। কাঠিগড়া জলের তলায় বহু বাড়িঘর, স্কুল, মসজিদ, এছাড়া কিছু বাঁধ নড়বড়ে। যুদ্ধকালীন তৎপরতা ব্যবস্থা নিচ্ছেন বিভাগীয় কর্মকর্তারা। এদিকে সোমবার রাত থেকে বরাক নদী জল বেড়ে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বড়কলা থেকে জুমিনাথের রিপোর্ট। প্রত্যেক জিপির জলে এক্সেস জল হয়ে গেছে। আমাদের বড়খলা হয়ে আমাদের এই মেইন আমাদের খাটিগড়া জলের বেশি জল হয়েছে। সুস্কিটটা বন্ধ ছিল, মেজর প্রবলেম হয়েছে। সুস্কিটটা অনেকদিন থেকে বন্ধ, দীর্ঘদিন থেকে বহু রকম মেমোরেন্ডার মধ্যে হয়েছে, বহু রকম আলোচনা করা হয়েছে যে সুস্কিটের জন্য। কারণ সুস্কিটের লাগে আমাদের যে অঞ্চলের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেটা সিস্টেম রয়েছে, যে এগ্রিকালচার যেটা খেত করে বাউস যেটা সার করে যেটার মিনিমাম হাজার হাজার বিঘা খেতে, এতর বিভিন্ন সমস্যা হয়েছে, সেতু করতে পারছে না, জলের সমস্যা লাগে। আজকে দেখা গেছে দীর্ঘদিন থেকে যদি এই আমাদের সংস্কৃতিটা খোলা থাকতো, যে আজকে এই সমস্যা থাকলো না। এবং আজকে প্রথম সাইন মাস জিপি আসলো, আজকে বর্তমান ফুল আজকের দিনে প্রায় 25টা জিপি জলের নিচে আছে। বিভিন্ন গ্রাম মোবাইল আছে, বিভিন্ন এলাকার বাড়ি ঘর, বিভিন্ন মানুষের অধিকারে দেখি নিয়ে বিভিন্ন ধরনের পাবলিকের হ্যারাসমেন্ট আছে, বহু ক্ষতি হয়েছে। আজকে দেখা গেছে আমরা বর্তমানে এখানে যেন উপস্থিত আছি 3 ডিগ্রি বিয়ারা জিপির 3 ডিগ্রি এলাকার মধ্যে একজন একটা বাচ্চা শুধু সকাল সকাল জলে পড়িয়া মারাও গেছে। এখন পর্যন্ত কোনো লাশের কোনো উদ্ধার করা হয়েছে। এসডিআরএফ টিম ঘর দেওয়া হয়েছে, সার্কুলো বিষয়ে কল করা হয়েছে, এখন পর্যন্ত কোনো এসডিআরএফ টিম আসছে না। সেই জন্য আমরা এখানে 3 ডিগ্রি মধ্যে এখানে উপস্থিত আছি এবং আমরা